হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা চুয়ান্ন লক্ষ নতুন পাকা বাড়ির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার যেখানে তিন লক্ষ আষট্টি হাজার টাকা দেওয়া হয় সরাসরি অ্যাকাউন্টে পাবেন ঠিক আছে এবার আপনি এসসি হয়ে থাকুন না কেন এস টি ও অথবা আপনি যদি সংখ্যালঘু হয়ে থাকেন প্রত্যেকের জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা প্রত্যেকের জন্যই কিন্তু এই চুয়ান্ন লক্ষ নতুন পাকা বাড়ি ঠিক আছে তো কী কী কাগজপত্র জমা করতে হবে কবে থেকে নতুন আবেদন হবে আর এই চুয়ান্ন লক্ষ বাড়ি কারা কারা পাচ্ছে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদেরও শেয়ার করা জানানোর চেষ্টা করুন আবেদন করতে হলে কোথায় কবে কিভাবে আবেদন করতে হবে ঠিক আছে বিস্তারিত জানাবো অবশ্যই লাস্ট ভিডিও দেখুন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলা বাড়ি টার্গেট কত আছে আর কত নিচ্ছি আবার ম্যাডাম

যাদের ঘর নেই মাটির ঘর তাদেরটা কিন্তু আগে পাকা করার কিন্তু যে এটা তুমি করবে তখনই আগে তোমার এটা টার্গেটটা ফুলফিল করো যারা চুয়ান্ন করেছে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী এখানে কি বলেছেন এবং এখানে কি আলোচনা হয়েছে সেটা আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন তাও আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে চুয়ান্ন লক্ষ বাড়ি তৈরি হবে এই কথা শুনেই মুখ্যমন্ত্রী বলেন এই কাজ আগে শেষ করতে হবে এই যে চুয়ান্ন লক্ষ বাড়ির কাজ সেটা আগে শেষ করতে হবে তারপর পরবর্তী পর্যায়ে কাজ শুরু হবে ঠিক আছে আগে এটাকে কমপ্লিট করতে হবে আগে এই পর্যায়ে চুয়ান্ন লক্ষ বাড়ি তৈরি করে মানুষকে দেওয়া হোক তারপর নতুন নাম নেওয়া হবে এই বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে যেন কোনো রকম দুর্নীতি না হয় সেই ব্যাপারেও সবসময় করোনা রাখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী আপনি শুনতেই পেরেছেন তিনি বলেন যাদের বাড়ি নেই তারাই যেন এই প্রকল্পে বাড়ি পান অন্য কেউ যেন না পায় সেটা নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে কেউ যেন কোনো টাকা না নিতে পারে সেটা দেখতে হবে ঠিক আছে আর এই যে চুয়ান্ন লক্ষ বাড়ির কথা বলা হয়েছে এই চুয়ান্ন লক্ষ বাড়ির কাজ আগে শেষ হবে তারপর কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করেছিলেন অনেক দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আপনারা ঘর পাচ্ছিলেন না তো এটা কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি গুড নিউজ তো এবার কথা হচ্ছে যারা নতুন করে আবেদন করতে চাইছে তাদের কি করতে হবে চলুন সেটা জানিয়ে দিচ্ছে প্রয়োজনীয় কিছু তথ্য রয়েছে সেগুলো আপনার জানা দরকার তো এবার বন্ধুদের জানিয়ে দিচ্ছি প্রয়োজনীয় তথ্য যে রয়েছে সেটা আপনার জানা দরকার নতুন আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আছে যেগুলো আপনাকে সাবমিট করতে হবে আবেদন করার সময় ঠিক আছে কি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক বাস্তুর পর্চা নিজের নামে করে রাখবেন সেটা আপনাকে দিতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা স্বরূপ আধার কার্ড ভোটার কার্ড এর ডকুমেন্টগুলি একত্রিত রাখবেন অর্থাৎ একসঙ্গে আপনাকে এগুলো কিন্তু জেরক্স করে দিতে হবে এরপর রেফারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে রাখবেন এবং এই সার্টিফিকেট পেয়ে যাবেন আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে ঠিক আছে অথবা আপনি মিউনিসিপ্যালেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কি থাকলে আবেদন করতে পারবেন না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর কাঁচা বাড়ি থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন পাকা বাড়ি থাকলে আবেদন করতে পারবেন না সরকারি চাকরিজীবী বা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে না ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি ঘর পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না যদি না পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার পরিবারের অন্য কেউ যদি বাংলা আবাস যোজনার ঘর পেয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন না ঠিক আছে যদি কেউ পেয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন না হচ্ছে আপনার বাড়িতে ডিজেল কিংবা পেট্রোল চালিত চার চাকা বাহন থাকলে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এই যে বিষয়গুলো বলা হয়েছে এগুলোর মধ্যে থেকে যদি আপনার বাড়িতে একটাও থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করলেও টাকা পাবেন না আপনার ঘর পাওয়া হবে না ঠিক আছে বাংলার বাড়ি প্রকল্প গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য এই প্রকল্প যারা যারা এই প্রকল্পে আবেদন করতে পারবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে সমস্ত পরিবারের মাসিক দশ হাজার টাকার নিচে পাকা বাড়ি থাকবে না কেউ চাকরিজীবী নেই সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে যে কোনো পুরুষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে সংখ্যালঘু জাতি তফশিলি জাতি জেনারেল কাস্টের মানুষরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে সরাসরি বিডিও অফিসে ও পৌরসভায় গিয়ে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আবার বিডিও অফিস বা পৌরসভাতে আপনাকে জমা করতে হবে তো আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনাকে আবেদন করতে হবে কার আবেদন করতে পারবে কার আবেদন করতে পারবে না তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে চুয়ান্ন লক্ষ নতুন পাকা বাড়ি এটা আগে কমপ্লিট হবে তারপর আপনারা কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবেন তারা যারা আবেদন করে রেখেছেন এখনও পর্যন্ত ঘর পাচ্ছেন না এই চুয়ান লক্ষ বাড়ির কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে আপনারা রয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কাগজপত্র দিতে হবে কোথায় কীভাবে আপনাকে জমা করতে হবে সেটা বিস্তারিত জানিয়ে দিলাম তো ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার থাকলে কমেন্ট করে you